Hey, what's up guys? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অনেকগুলো আপডেট দেব তোমাদের। ফাইনালি বন্ধুরা আগামী কাল আমাদের ক্রিমিনাল বার রিলিজ আসতে চলছে, সেটা সম্পর্কে জানাবো। এছাড়া বন্ধুরা আমাদের আগামী যে টপ আপ ইভেন্ট আসতে চলছে, নতুন টপ আপ ইভেন্টে কি আসবে সেটা সম্পর্কে জানাবো। এছাড়া বন্ধুরা আমাদের গেমের মধ্যে কি আসলেও মিস্ট্রি শপ আসবে, মিস্ট্রি শপে কি ইলাইট পাস থাকবে এবং এই মিস্ট্রি শপটা কবে আসবে সেটা সম্পর্কে জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা সবার প্রথমে আমি কথা বলবো ক্রিমিনাল বান্ডিল নিয়ে। আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের আপডেটে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের কিন্তু ইনকিউবেটরে আসতে চলেছে ক্রিমিনাল বান্ডিল। যেহেতু বন্ধুরা আজকে আমাদের কিন্তু F60 যে ইনকিউবেটার রয়েছে সেটা চলে এসেছে বন্ধুরা, এই ইনকিউবেটার কিন্তু রয়েছে, ঠিক আছে। আমাদের যেহেতু ব্যাগ আসতে চলেছে ক্রিমিনাল বান্ডিল, সেহেতু কিন্তু বন্ধুরা আমরা আগামীকাল দেখতে পাবো যে আমাদের গেমের মধ্যে কিন্তু ক্রিমিনাল বান্ডিল ব্যাগ আসবে। এটা হচ্ছে 99% জিওর বন্ধুরা আগামীকাল কিন্তু আমরা ব্যাগ হিসেবে ক্রিমিনাল বান্ডিল দেখতে পাবো। ইনকিউবেটারে কিন্তু আমাদের আলাদা করে স্পিন করতে হবে, ঠিক এখানে যেমন M60 রয়েছে ঠিক একই রকমভাবে কিন্তু আরও একটা স্টোরে চোখে যাবে, সেখানে কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডিলের জন্য আলাদা করে স্পিন করতে হবে, আলাদা করে ব্লু প্রিন্ট থাকবে, সেটাতে কিন্তু বন্ধুরা আমরা ক্রিমিনাল বান্ডিল নিতে পারবো। তো বন্ধুরা এটা শুনে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো বন্ধুরা এখন কথা বলবো আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট কী হতে চলেছে বা নতুন টপ আপ ইভেন্টটা কেমন হবে। তো গাইস পরবর্তী টপ আপ ইভেন্টে কী আসবে আমি তোমাদের সেটা জানিয়ে দিচ্ছি। পরবর্তী টপ আপ ইভেন্টে কিন্তু দুটা জিনিস আসতে পারে। প্রথমত বন্ধুরা যেটা আসতে পারে সেটা হলো গিয়ে আমরা কিন্তু এখন জানি যে আমাদের ইনকিউবেটর M60 গান রয়েছে, সেটার কিন্তু একটা ব্লু প্রিন্ট আসার সম্ভাবনা রয়েছে 500 কি 1000 ডায়মন্ড টপ আপের পরে কিন্তু আমাদের ব্লু প্রিন্টটা আসতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন্য সার্ভারে কিন্তু বন্ধুরা শুধুমাত্র কত ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছি, প্রথমত বন্ধুরা 300 কি 200 ডায়মন্ড টপ আপ ব্লু প্রিন্টটা এসেছে, কিন্তু আমাদের সার্ভারে 500 কি 1000 ডায়মন্ড টপ আপের উপর আসতে পারে। এছাড়া কিন্তু বন্ধুরা এর সাথে আরও একটা ব্যাকপ্যাক স্কিন আসতে পারে, যেটা কিন্তু 100 কিংবা 200 ডায়মন্ড টপ আপের উপর হতে পারে। এই ব্যাকপ্যাক স্কিনটা বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র্যাম্পেজের ব্যাকপ্যাক স্কিন। তো এই ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তো দেখা যাক বন্ধুরা এই দুটার মধ্যে কোনটা আসে, হয়তো বা খুব সম্ভবত M60 যে ব্লু প্রিন্ট আছে ওটা খালি খালি আসতে পারে, না হলে দুটো একসাথে আসবে। তো দেখা যাক সেগুলো কোনটা আসে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন তোমাদের মিস্ট্রি শপটা খুলে দেখবো, এটা ব্রাজিল সার্ভার চলে এসেছে এবং আমি তোমাদের জানাবো যে আমাদের সার্ভারে কি মিস্ট্রি শপটা আসবে, আসলে কবে আসবে এবং মিস্ট্রি শপ আসলে কি আমাদের সার্ভারে ইলাইট পাসটাও আসবে। তো বন্ধুরা আমি এখন মিস্ট্রি শপটা খুলে ফেলেছি এবং ইন্টারগ্রেশন 90% আমার ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু এই আইডিতে আমি কিছু নিই না এই জন্য আমার 90% ডিসকাউন্ট দিয়েছে। যার আইডিতে যত কালেকশন থাকে তার আইডি কিন্তু তত মানে কম ডিসকাউন্ট পাওয়া যায়। বন্ধুরা তোমরা এখানে দেখতে পারছো মিস্ট্রি শপে যেটা এসেছে, এই যে এবারে মিস্ট্রি শপে এই বান্ডিলটা থাকবে বন্ধুরা ফিমেল বান্ডিল হিসেবে, ভালো মোটামুটি খারাপ না গাইস বলা যায়। অ্যান্ড এখন তোমাদের আমি দেখে দিচ্ছি যে মিস্ট্রি শপে আরও কী কী বান্ডিলগুলো দিয়েছে। বন্ধুরা তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছ, জাস্ট এই বান্ডিল কিন্তু অ্যামাজনের একটা বান্ডিল। এছাড়া বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা বান্ডিল। অ্যান্ড এখানে কিন্তু একটা ইমোট দিয়েছে বন্ধুরা, ইমোট হ্যাঁ এটা কিন্তু ইমোট বন্ধুরা, বাট এটা দেখাচ্ছে না। তারপরে বন্ধু আরও একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইমোট এটা কিন্তু নতুন একটা ইমোট, এই ইমোটটা কিন্তু এবারে মিস্ট্রি শপে যোগ করেছে। এছাড়া বন্ধুরা তোমরা এখানে গ্লোবাল স্ক্রিন দেখতে পাবে, এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু হুবহু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার সার্ভারে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এছাড়া কিন্তু গাড়ির একটা স্ক্রিন রয়েছে গায়েস। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালোই, খুব একটা খারাপ না। অ্যান্ড গ্যাস আমি তোমাদের এখন ফিমেল যে বান্ডিলটা সরি মেল যে বান্ডিলটা রয়েছে সেটা এখন দেখাবো। তো গায়েস দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটা কিন্তু ভালোই খারাপ না, অ্যান্ড মাথায় মনে হচ্ছে কিছু একটা আছে। এছাড়া গাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু যে মিস্ট্রি শপটা দিয়েছে ব্রাজিল সার্ভে, এটাতে কিন্তু মিস্ট্রি শপে ইলাইট পাস নাই। তো কি আর করা, আমাদের সার্ভে মিস্ট্রি শপে ইলাইট পাস দেবে কিনা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে বান্ডিলগুলো তোমরা জাস্ট দেখতে থাকো গায়েস, আমাদের সার্ভে মিস্ট্রি শপ এবার আসবে কিনা আমি শিওর না। অন্যান্য ইউটিউবার কিন্তু তোমাদের বলছে হ্যাঁ আসবে আসবে, আমি ভাই তোমাদের শিওর দিতে পারছি না, 50% বলতে পারি যে আসতেও পারে নাও পারে। তার কারণ হচ্ছে মিস্ট্রি শপ তো এসলো গত মাসের আগের মাসে না গত মাসে যেন, বাট এই মাসে তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার কেমন হবে তোমরা ভালোই জানো, সেই হিসেবে কিন্তু নাও আসতে পারে। আমি তোমাদের 100% শিওর দিচ্ছি না, আর যদি আসে তাহলে কবে আসবে তোমাদের সেটা বলে দিচ্ছি। আর যদি এবার মিস্ট্রি শপটা আসে তাহলে কিন্তু আমরা 23 তারিখের পরে মিস্ট্রি শপ দেখতে পারি এই মাসে, ঠিক আছে। এই মাসের 23 তারিখের পরে মিস্ট্রি শপটা দেখতে পারি। আর মিস্ট্রি শপ আসলে কি ইলাইট পাস আসবে গাইস? মিস্ট্রি শপটা আসলে যে ইলাইট পাস আসতে হবে এমনটা কিন্তু নয়। তো যেহেতু ব্রাজিল সার্ভার মিস্ট্রি শপ ইলাইট পাস দেয়নি, তো সেই হিসেবে আমাদের সার্ভারে ইলাইট পাস দেবে এটা তোমরা কীভাবে বলো? তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।